গোপাল বিশ্বাস মানে নিহতের বন্ধু যে স্বর্ণকার তিনি প্রথম অভিযোগ নিখোঁজের ডায়রিটা করেন ব্যারাকপুর আন্ডারে কারণ সিনেমা হলের সামনে প্রথম তাকে তার লোকেশন টাওয়ারটা পাওয়া গেছিল তার কন্যা ডরি সে যে থানায় ডায়রিটা করেছে সেখানে এসে বলছে যে এগারো তারিখে তার বাবা ফোন করে অসংলগ্ন কথা বলছে এটার মানে কি কিন্তু মানে খুব বিস্ময়কর তথ্য এবং সেখানে অপহরণের মানে ইয়ে করেছে রাজনৈতিক ক্ষেত্রে আমি মনে করি এই হত্যাকাণ্ডের অন্য একটা দিক আছে সেটা আওয়ামী লীগের জন্য আছে বিএনপির জন্য আছে যে বললেন যে কলকাতা পুলিশও বা ভারতীয় পুলিশও দায় এড়াতে পারে না কারণ উনি তার নাম লিখেই তো ফর্ম ফিল আপ করেই তো সীমান্ত অতিক্রম করেছে আপনি এই বিষয়ে কি বলবেন ইতিমধ্যে সিআইডি যেটা আমি আপনাকে তখনই বলেছিলাম যিনি দর্শনা সীমান্ত দিয়ে ঢুকেছেন বলে প্রাইমারি ভাবে জানা গেছে সিআইডি সেটাই দেখতে চাইছে যে সেখানে ডিস্ট্রিক্ট ইনফ্লুয়েন্স ব্রাঞ্চের কোনো ফেলিওর ছিল কিনা যে একজন এমপি বাই রোড শহরে ঢুকছেন তাকে কেন ট্র্যাক করা হলো না তার ওয়ার হাউস নিয়ে কেন লোকাল থানাকে ইনফর্ম করা হলো না এবং সেক্ষেত্রে ওই এমপি ফর্মে তার গন্তব্য বা তিনি কোথায় থাকবেন সেটা জানিয়েছিলেন কিনা না সেটাও তারা দেখছেন গতকাল বিকাল থেকেই এই শুরু হয়েছে এবং সেক্ষেত্রে খুঁজে বার করা হচ্ছে যে গলতটা কোথায় কারণ এটা তারা শিক্ষা যদি এরকম ঘটনা হয়েও থাকে শিক্ষা এখান থেকে শোদ্ধাতে হবে তা নাহলে পরবর্তীকালে আরো বড় বিপদ কি ফিলিসির রহমান বা একটা মহিলা তিনি মূল ঘাতকের সঙ্গে এলেন ওর নিউ টাউনের থাকদারি এলাকার অভিজাত আবাসনে থাকলেন চলে গেলেন কেউ জানতে পারল না সিকিউরিটি গার্ডের কাছে সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু কাউকে আটকালো না নমাল কোর্সে সিকিউরিটি গার্ড অপরিচিত লোক হলে আটকানোর কথা খাতায় এন্ট্রি করা কথা হাউজিং এ সেগুলো করা হয়েছিল কিনা রাত বিয়ে যখন বেরিয়ে যাচ্ছে আউট খাতায় টাইমটা লেখা থাকছে কিনা কারণ সিসিটিভি ফুটেজ যে কোনো কারণে ডিস্ট্রয় করা যেতে পারতো করে ফেলতেও পারা যেতে পারতো ফলে পুলিশ সমস্ত সম্ভাবনায় খতিয়ে দেখছে যে কেন হচ্ছে কোথায় লুপ লুপ ফোলটা রয়েছে ল্যাকুনাটা কোথায় সবটাই তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে মানে টুক টাইম কারণ এটা ঘটনাটা শহরটা বাড়ছে বড় শহর আপনি ঢাকাতেও বুঝতে পারছেন শহরটা দ্রুত বাড়ছে সেই তুলনায় পুলিশ ফোর্স নেই তারপরে ভোটের সময় পুলিশ অন্যান্য কাজে আর এখন এই মুহূর্তে ভোট মানে এই শহরে খুব টেনশন হয়ে আছে কোথাও পলিটিক্যাল ক্লাস তো হচ্ছেই ফলে একটা চাপ তো রয়েছে আর প্লাস এখানে তিনটে কমিশনার জড়িত কলকাতা পুলিশ নেই কিন্তু কলকাতা পুলিশের লাগোয়া এলাকা সঙ্গে বিধাননগর কমিশনারেট এবং ব্যারাকপুর কমিশনারেট যে কারণে গোপাল বিশ্বাস মানে নিহতের বন্ধু যে স্বর্ণকার তিনি প্রথম অভিযোগ নিখোঁজে ডায়িটা করেন ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে কারণ ওখানকার সিনেমা হলের সামনে প্রথম তাকে তার লোকেশন টাওয়ারটা পাওয়া গেছিল আর লাস্ট লোকেশন টাওয়ার পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশে একটা লোক মরে যাওয়ার পর কি করে উত্তরপ্রদেশে ফোনটা এই এর উত্তর কিন্তু আমাদের কাছে নেই কেউ বলছেন উত্তরপ্রদেশ কেউ বলছেন আগ্রা কেউ বলছেন দিল্লি এবং কাক্তানি ভাবে মিলিয়ে দেখুন উনি যে হোয়াটসঅ্যাপ করেছেন বা জানিয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে ভিআইপি এসছে তিনি দিল্লি যাচ্ছেন দিল্লি উত্তরপ্রদেশ আগ্রা খুব কাছাকাছি ফলে করা না করে কেন ক্যারি করা হচ্ছিল ফোনের মধ্যে কি কিছু ছিল সেটা ফরেন্সিক করলে জানা যাবে ফরেন্সিক না করলে জানা যাবে না এই ফোনে কি ছিল আর আইফোন চট করে ব্রেক করাও যায় না ফলে আমাদের হায়দ্রাবাদে ফরেন্সিক ল্যাব আছে সেখানে পাঠানোর চেষ্টা করতে হবে কি সে ফোনটা এখনো ট্র্যাক করা যায়নি মানে পায়নি কেউ পাওয়া যায়নি ফোনটা তো এখনো পাওয়া যায়নি হ্যাঁ ফলে ওটা বোঝা যাচ্ছে না শুধুমাত্র সিম দিয়ে লোকেশনটাকে ট্র্যাক করা যাচ্ছে ফলে এরকম গন্ডগোল আছে যেমন তার মানে কি এখন থেকে আমাদের এখানকার যে অ্যাপ ক্যাব ড্রাইভার তাদের ওপর নজরদারি বাড়াতে হবে কারণ এখন তো দেখা যাচ্ছে যে লোকাল ড্রাইভারকে তারা ফিট করে ফেলেছিল ম্যানেজ করে ফেলেছে টাকা দিয়ে তার মানে লোকাল কাউ কাউকে ওরা ইস্তেমাল করেছে ব্যবহার করেছে দেখা লোকটা তার মধ্যে অপরাধের কোন ইতিহাস আছে কিনা বা তাকে আরো কেউ সাহায্য করল কিনা কারণ যে ট্যাক্সি চালকের পক্ষে একটা খুনের ষড়যন্ত্রে সামিল হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা নয় অপরাধ মনস্কতা ওই লোকটা তো রাত বিয়েতে অনেক লোককেই নিয়ে যাচ্ছে তাকে এরপরে যদি অন্য কার সঙ্গে খারাপ ব্যচন করে তখন কি হবে তাহলে কি এরকম প্রবণতা আমি আরেকটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে দুই দেশের সম্পর্ক যে যেটা একটা এমপি অন্য দেশে যদি মারা গেলে ওখানে কিছুটা টানাপোড়েনের সৃষ্টি হয় কিন্তু বলা হচ্ছে আমাদের দেশ থেকেও যে ভারত সেই কোন দাই না বা আমাদের দেশেই এখন এই যে টানাপোড়েনের সৃষ্টি হয়নি এটা ভালো সো এর পিছনের কি কারণ আপনি মনে করেন যে টানা পড়ন এটা কি সরকার সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই কি টানা হলো না আপনি কি মনে করেন তার কারণটা হচ্ছে এটা আপনি লক্ষ্য করেন যখন ওনার মেয়ে ঢাকা মহানগরে যে কমপ্লেন লঞ্চ করলো সেখানে কিন্তু লেখা ছিল অপহরণের মামলা আর প্রশ্নটা হচ্ছে অপহরণ জানেন কি করে লেখা হচ্ছে খুনের উদ্দেশ্যে অপহরণ সেটা উনি জানলেন কি করে এবং এখানে যে গোপাল বিশ্বাস যেটা করেছে বলা হচ্ছে ব্যারাকপুর অপহরণ এরা কি আন্দাজ করছিলেন এবং যে কথা মাউ ভাই বললেন এই মাত্র যে তার বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা রয়েছে মানে অপরাধ প্রবণতা রয়েছে সেই জন্য কি অপহরণ মামলাটা এসছিল একটা লোক অসুস্থ লোক চিকিৎসার জন্য এসছেন বেরিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন মাথা ঘুরে পড়ে যেতে পারেন অজ্ঞান হয়ে যেতে পারে তাকে দেখে কেউ চেনে না ফলে আমাদের আমরা তাকে অ্যাবসকন্ডের জায়গায় যাব হঠাৎ করে অ্যাবডাকশনের জায়গায় গেলাম কি করে কেন অ্যাবডাকশন এটাই করা হলো কেন অ্যাবসকন করা হলো না এই প্রসঙ্গ রয়েছে আর হ্যাঁ দুটো দেশের সম্পর্ক ভালো মানে এটা তো বড় ফ্যাক্টর এবং ভারতের তরফে মানে পুলিশের লোকরা বলছে বেঁচে গেল কারণ তারা বলছে যদি এটা যদি কোনো কারণে এখানকার কোনো ক্রিমিনালের নাম জড়িত থাকতো তা তো ভারতে ঘরে বদনামে ভাগেই হয়ে যেত নিহাত বলে দেওয়া যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে তিনজন লোক এসছে এবং আজকে তো ওই ক্যাব ড্রাইভার বলছে যে খুনের সময় ওই ঘরে সাত এমপিকে কে নিয়ে সাতজন লোক ছিল অঙ্ক মিলে যাচ্ছে যদি আখতারুজ্জামান এবং খুনিদের নিয়ে ওই মহিলাকে নিয়ে এবং ওই চালককে নিয়ে সাতজনই হচ্ছে ছজন একদিকে একদিকে নিহত একজন সাতজন ফলে অঙ্ক মিলে যাচ্ছে কিন্তু ওই যে আমি আপনিও বলছিলেন যে দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে একটা বটে কিন্তু তার চেয়েও বড় কথা ভারতের তরফ থেকে কোনো সন্ত্রাসী বা অপরাধী নাম এই ঘটনায় যুক্ত না হওয়ায় তো ভারত বেঁচে গেছে মানে সাপে বড় হয়েছে ভারতের কাছে তাহলে ভারতকে ঘোরাঘাট দিতে হতো ঠিক আছে ধন্যবাদ আহ আপনার কাছে আসতেছি আমাদের আহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আজিম কি ছিলেন বড় কথা নয় জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেয়া হয়েছে আপনার দৃষ্টিতে আনলাম বিষয়টা বলেন আপনি এটা বলতে চাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরকম কথা বলতেই পারে কারণ এখন আহ মানে তিনি তো দায়িত্ব নেবেন না আমাদের এখানে এটা আমাদের সাধারণ সম্পাদক না যখন কোন ঘটনা ঘটে যায় তখন কেউ কোনো দায়িত্ব নিতে চায় না এটা এক ধরনের নিজেকে বাঁচানোর দলকে বাঁচানো কিন্তু আসলে আওয়ামী লীগের এখানে নিজেকে বাঁচানোর কিন্তু সুযোগ নাই কারণ সুযোগ নাই এই কারণে বিশেষ করে আমি আগেই বলেছি জিনাইদা অঞ্চলের প্রার্থী বাঁচায়ের ক্ষেত্রে খুব সতর্কতার একটা ব্যাপার থাকে সব দলই তাই কিন্তু যেখানে প্রার্থী মানে নিজেই এবং তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ছিল মানে বিশ্বব্যাপী তাকে ধরার জন্য যে কোনো জায়গা থেকে ধরার জন্যে তারপরে সে নিজেই তো স্বীকার করেছে তার মধ্যে তার মধ্যে খুনের মামলা ছিল সেই রকম একজন লোককে যখন নমিনেশন দেওয়া হয় জনপ্রিয়তা কিসের জনপ্রিয়তা যে দেশে নির্বাচন দিনের ভোট রাতে হয় ভোটারবিহীন নির্বাচন হয় সেখানে তো জনপ্রিয়তার কোনো বিষয় নাই এমন কি দলের মধ্যেও কি জনপ্রিয়তার মানে কোনো বিষয় আছে কারণ দলে কি তিনি নির্বাচিত দলের মধ্যে কি দলীয় যে কমিটি হয় সেখানে কিন্তু নির্বাচন হয় সেটাও তো পাঞ্জাবের পকেট থেকে কমিটি করে দেওয়া হয় কাজে এখানে দলের মধ্যে নির্বাচিত মানে দলের মধ্যেও তার জনপ্রিয়তা জনগণের মধ্যেও তার জনপ্রিয়তা যা চাই বাংলাদেশে কোনো সুযোগ নাই এটা কোনো দলের ক্ষেত্রেই না এটা বিএনপির ক্ষেত্রেও নাই বিএনপির দলের কে জনপ্রিয় কি জনপ্রিয় না সেটাও কিন্তু বেরোই যাচ্ছে কারো না কারো পাঞ্জাবি পক্ষে কাজে এই ধরনের কথাবার্তা কোনো গ্রহণযোগ্যতা নাই তবে আমি মনে করি এই ঘটনার মধ্য দিয়ে যে আরো যে সমস্ত প্রশ্ন এসছে যে পার্থক্য কারেক্টলি আরেকটা পয়েন্ট আউট করেছে তার কন্যা ডরি সে যে থানায় ডায়রিটা করেছে সেখানে সে বলছে যে এগারো তারিখে তার বাবা ফোন করে অসংলগ্ন কথা বলছে এটার মানে কি এটা তো মানে খুব বিস্ময়কার তথ্য এবং সেখানে অপহরণের মানে ইয়ে করেছে তো তখন পর্যন্ত সে তো বর্ডার ক্রস করে না ইন্ডিয়ায় তার মানে কি তারা জানতো কিছু কিছুটা জানারই কথা মানে 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 কি বলে অবৈধ টাকার ভোগ বিলাস যে কন্যারা করে যে স্ত্রীরা করে যে মায়েরা করে যে বাপেরা করে তারা কিন্তু জানে তার ছেলে কিভাবে কত কি করে কাজে তাদের নিয়ে এক ধরনের দুশ্চিন্তা কিন্তু থেকেই যায় কাজে আমার মনে হয় যে এই জিজ্ঞাসাবাদে মানে ওয়েস্ট বেঙ্গলের যে সিআইডি পুলিশ যে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে আসছে আমি মনে করি খুব কারেক্ট সিদ্ধান্ত পরিবারকে জিজ্ঞেস করা দরকার আর ওই যে তার বন্ধু যাকে বলা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী গোপাল হ্যাঁ মানে মানে তিনিও অপহরণ মামলা করলেন কি তাকে তো মামলা করার কথা তাকে পাওয়া যাচ্ছে না নিখোঁজ কিন্তু তাকে বলছে অপহরণ মামলা তিনি জানলেন কি করে তিনি অপহৃত হয়েছে হত্যাকাণ্ড আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো যে প্রশ্নের জন্ম দিচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আমি মনে করি এই হত্যাকাণ্ডের অন্য একটা দিক আছে সেটা আওয়ামী লীগের জন্য আছে বিএনপির জন্যও আছে এটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য আছে কারণ এই এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে আমাদের এইখানে এই রকম এমপি আর আছে এটা আমাদের খুঁজে বের দরকার ফৌজদারি মামলার ধরনের অবৈধ কাজ করে কারা এইরকম করে মানে সরকারকে না জানে তারা মানে বিদেশে যায় আমরা জানি এর আগে এরকম একজন মন্ত্রীর বিদেশ যাওয়ার ঘটনা আছে এটা অবশ্য অনেক আগের ঘটনা একজন মন্ত্রী তার লাল পাসপোর্ট রেখে তার পূর্বতন সবুজ পাসপোর্ট দিয়ে তিনি বিদেশ চলে গেছেন এই ধরনের ঘটনা আমাদের আছে আমার মনে হয় যে থেকে শিক্ষা নিতে হবে দায়িত্ব এড়ালে চলবে না আমার মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এখন তার চিন্তা করতে হবে যে তার সে যে সংসদ এখনকার যে সংসদ এই সংসদে এই ধরনের এমপি কতজন আছে এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে এটা আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তার ভাবমূর্তির জন্য এটা ভালো হবে আদারওয়াইজ এই ধরনের ঘটনা ঘটতেই থাকে আর সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের দেশের ছেলেরা আমি আগেই বলেছি যে রাজনীতির প্রতি দারুণ ভাবে রাজনীতি মানে একটা বিদ্বেষ তৈরি হয়েছে এই ঘটনা এই এই বাড়িয়ে দেবে ঘটনা দেশ থেকে আমাদের যুবকদের পালানোর প্রবণতা তৈরি করে এবং আরেকটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক আমাদের দেশে দ্বৈত নাগরিকের একটা ব্যবস্থা আছে আমি মনে করি এই দ্বৈত নাগরিকের ব্যবস্থা খারাপ একটা উদাহরণ ভারত কিন্তু নাগরিকের ব্যবস্থা রাখে নাই এদিক থেকে মানে জাল নেহরু তিনি স্বাধীন ভারতের তিনি এই বিষয়টা চিন্তা করেছিলেন দ্বৈত নাগরিক হবে কি না গাছের খাবে তলারটাও পুরাবে ভারতে যেমন অন্য দেশের নাগরিক তো নেওয়ার সাথে এনআরআই হয়ে যায় নন রেসিডেন্ট ইন্ডিয়া আর আমাদের এখানে দুইটা নাগরিকটা কি করছে আমেরিকায় কোনো কিছু দুই চার পয়সা ইনকাম করছে অট জব করছে অট জব করলে কি হয় জানে মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায় অট জব করলে বাংলাদেশে একটা শিক্ষিত ছেলে সে যদি যে কোনো কারণে হোক দীর্ঘদিন রিক্সা চালায় তার মানসিকতা কিন্তু রিক্সা চালকের মতোই হয় তো ওই অট জব করার লোকগুলো এসে এদেশে রাজনীতি করে এদেশে এমপির টিকিট কেনে আমি মনে করি এই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে রাজনৈতিক বিশ্লেষকরাই বলেছে যে রাজনৈতিক দলগুলোর যে দুর্বলতা এর কারণে নানা ফৌজদারি মামলা থাকার পরও একজন এমপি হতে পারেন এটা আসলে রাজনৈতিক দলগুলোই আমি মনে করি দুর্বল সেই ক্ষেত্রে এটা যাই হোক আমরা আজকে আর আলোচনা করতে পারছি না এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই আমরা আবার দেখা হবে আমাদের আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম